Assalamualaikum, hey everyone, welcome to my channel Beauty Couple Italy. অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না, তো আবার আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে আমার দিনটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওয়েল, আমরা আজকে ভিয়া লাউরেন্তিনাতে মাক্সিমো শপিং সেন্টারে এসেছি। এই মলটা নিউ লঞ্চ করা হয়েছে, টোটাল তিনটা ভবন নিয়ে এই মার্কেটটা, বিশাল বড় একটা মল। কোনো রকম প্ল্যানিং ছাড়া সাডেনলি আমরা আজকে এখানে এসেছি। আমাদের এখানে ওয়েদারটাও তেমন একটা ভালো না, প্রচণ্ড শীত আমাদের এখানে, সাথে বৃষ্টিও হচ্ছে। নর্থ ইটালির কোনো কোনো জায়গায় তো স্নোফলও হচ্ছে, আমাদের এখানেও স্নোফলিংয়ের চেয়ে কম কিছু না, ফ্রিজিং রেইন তো প্রতিনিয়তই হচ্ছে। আজকে সকালেও বৃষ্টি ছিল, দুপুর 12টার দিকে বৃষ্টিটা একটু কমে যাওয়ায় ভেবেছি বাসায় বসে কি করব, তার মধ্যে উইকেন্ডও, তো তার চাইতে বরং নিউ শপিং সেন্টারটা যেহেতু আর যাওয়াই হয়নি পর্যন্ত, তো সেখান থেকে ঘুরে আসি, আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করা হবে, তাই আজকে এখানে আসা। আমরা ওয়েদার চেক করে এসেছি, মেবি রাত 9টা থেকে আবারও বৃষ্টি হবে, তো এর আগেই আমাদের বাসার প্রস্তুতি নিতে হবে, বাসায় ফিরতে হবে। তো আমরা মনে হয় না বেশিক্ষণ এখানে থাকতে পারবো, আর যদিও ওয়েদারটা দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আসলে সন্ধ্যা হয়নি। আমাদের এখানে এখন মাত্র বাজে দুপুর 2টা। আমরা অনলাইন সার্চিংয়ের থ্রু জানতে পেরেছি এই শপিং সেন্টারটা তিনটা ভবন জুড়ে বিশাল একটা মল। যদি ভুল না হয়ে থাকি, মলটা শপিং আউটলেটগুলোর সাথে ফিটনেস সেন্টার, ফ্যাশন ব্র্যান্ড, হাইপার মার্কেট, ইলেকট্রনিক্স সেন্টার, ফুড কোর্ট, মাল্টিপ্লেক্স সেন্টার, ফ্যামিলি এন্টারটেনমেন্ট সেন্টার, আরও অন্যান্য ব্র্যান্ড লাইক প্রাইমার্ক, কেলভিন ক্লেইন, টমি জিন্স, H&M, আলডো, পাশাপাশি আউটডোর ইনডোর এরিয়া জুড়ে বিশাল একটা মল। মার্কেটটা পুরোপুরি ঘুরে দেখার জন্য মোটামুটি হাতে অনেকটা সময় নিয়ে আসাই দরকার, আর আমরা শুনেছি এরকম একটা সময়ও মার্কেটটাতে গত উইকেও প্রচণ্ড রকমের ক্রাউড ছিল। যেহেতু নিউ মল আর ডিসেম্বর মাস, সো ভিড় হওয়াটাই স্বাভাবিক, তাই আমরা আর রিস্ক না নিয়ে আজকে এসেছি, কজ আজকে অনলি ফুড কোর্ট আর এন্টারটেনমেন্ট সেক্টর ছাড়া বাকি আউটলেটগুলো সবগুলোই ক্লোজ, তো ঘুরে ফিরে পুরোটা দেখা যাবে, আর রিস্কও তেমন থাকলো না।
ভিতরের ভিউটা অসম্ভব সুন্দর করে ডিসপ্লে করেছে। ইয়োরোমা দুয়ে আর লিওনার্দো দা ভিঞ্চি শপিং মল থেকে কোনো অংশেই কম না। তার মধ্যে যেহেতু ডিসেম্বর মাস, নাতালের সময়, তাই আরও সুন্দর লাগছে। ক্রিসমাস ট্রি, সেলফি ফ্রেম আর লাইটিং দিয়ে আরও সুন্দর করে তারা সাজিয়েছে। এদিকে সবগুলো স্টল ক্লোজ থাকায় রনি বেশ খুশি ছিল, কারণ কিছুদিন আগে আমাদের এখানে ব্ল্যাক ফ্রাইডে অফার গিয়েছে। সো ওই সময়টাতেও আমি বেশ কিছু শপিং করেছি, কিন্তু আমার সাথে আমার ক্যামেরা ছিল না, তাই আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে পারিনি। যাই হোক, কিছুক্ষণ হাঁটাহাঁটির পর মন চাচ্ছিল আইসক্রিম খাওয়ার, বাট এত বেশি শীত তাই ভাবলাম যে যদি এখন আইসক্রিম খাই তাহলে হয়তোবা নিজের ওপর এটা একটু বেশি বেশি অত্যাচার হয়ে যাবে। তাই আইসক্রিমের আইডিয়াটি স্কিপ করে আমি একটা চিজ কেক নিয়েছি, আর রনি নিয়েছিল চিকেন বার্গার। চিজ কেকটা অসম্ভব মজার ছিল, কিন্তু খেতে পারছিলাম না, কজ এটাও ছিল বেশ ঠান্ডা। তো এখানে আমার একটু খেতে লেট হচ্ছিলো, আর রনির এখানে অলমোস্ট খাওয়া হয়ে গিয়েছিলো। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম, আমার তো এখনও লেট হচ্ছে, তুমি কি বিরক্ত হচ্ছ? তো সে আমাকে বলছিল যে আমি মোটেও বিরক্ত না, বরং আমার অভ্যাস হয়ে গেছে। সে আরও অনেক মজার মজার কথা বলছিল এখানে, কিন্তু আনফর্চুনেটলি আশেপাশে মিউজিক চলায় আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে পারছি না। এদিকে হালকা পাতলা খাওয়ার পর আমরা যাচ্ছি এখন গ্রাউন্ড ফ্লোরে। মলটার ভিতরে সুপার মার্কেট পামও আছে, তো আমরা যাচ্ছিলাম সেদিকেই। পাম লোকালিটি আমাদের বাসার সামনেও একটা আছে, কিন্তু সেটা বেশ ছোট। আর এটা দেখলাম, এটা যখন আমরা মলটার ভিতরে ঢুকছি ঠিক রাইট সাইডে দেখেছি যে বেশ বড় করে, তো ভাবলাম এখন এটার ভিতরেই একটু ঢুকে দেখি। দেশের পেয়ারা, আমি জানি না অন্যান্য কোনো দেশে এই ধরনের পেয়ারা আছে কি না, তবে আমাদের বাংলাদেশের পেয়ারাগুলো যেমন দেখতে একটু গোলাকার টাইপের হয়, এখানকার পেয়ারাগুলো দেখতে এরকম ছোট পেঁপে যেরকম সেরকম দেখতে মনে হয়, তবে এগুলো খেতে বেশ মজা। আর পাশে এগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে নাশপাতি। নাশপাতি আমার খুবই পছন্দের ফলগুলোর মধ্যে একটি, খেতে কচকচ করে বলে। যাই হোক, আমি জানতাম না ইতালিতে নাশপাতি আছে। আমি কিছুদিন আগে যখন একটা সুপার মার্কেটে যাই তখন আমি প্রথম নাশপাতি দেখি, আর সাথে সাথে কিছু নাশপাতি আমি কিনে নিয়েছিলাম, আর অলরেডি আমার বাসায় আছেও, সেজন্য আমি আর নাশপাতি এখান থেকে নেইনি। এগুলো হচ্ছে গাপ, আমরা এখানে এগুলোকে গাপ নামেই জানি। এগুলো বেশ মজা, মিষ্টি যেগুলো সেগুলো খুবই ভালো লাগে। এই ফলটা আমার শাশুড়ি যখন লাস্টবার ইতালিতে আমাদের এখানে বেড়াতে এসেছিলেন, তখন তাকে যখন আমরা খাওয়াই তিনি এই ফলটা অনেক বেশি পছন্দ করেছিলেন, তাই লাস্টবার আমরা যখন বাংলাদেশে যাই তখন আমরা নিয়ে গেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ল্যাগেজে জিনিসপত্রের চাপে ফলটা নষ্ট হয়ে গিয়েছিলো বলে আর খাওয়া হয়নি। তুমি এই প্রথম দেখলা না? বাঙালি অ্যালিমেন্টের গুলোতে লিচু দেখা যেত আগে, কিন্তু এখন যে ইটালিয়ান সুপার মার্কেটে পাওয়া যায় এটা এই প্রথম দেখলাম আমিও। তাই আমি তো এতদিনে কখনোই এখানে লিচু দেখিনি, আমি তো ভাবছি লিচু আর কাঁঠাল মনে হয় এখানে হয়ই না, কাঁঠালও তো এ পর্যন্ত আমি দেখি নাই। অনেক ফ্রেশ না? হ্যাঁ ভালো, কিন্তু ছোট ছোট। আমি কিন্তু নিব লিচু। হ্যাঁ অবশ্যই নিব। আচ্ছা ঠিক আছে।
পেশিরিয়ার সামনে রনি যখন দাঁড়িয়ে মাছ নিচ্ছিল, তখন আমি লুকিয়ে লুকিয়ে পিছন থেকে তার কিছু শুট করে নেই। এখানে সে ওরাতা ফিশ নিচ্ছিল, আর সালমন ফিশের যে মাথার অংশটা সেটাও তার আলাদা করে প্যাকেজিং করে সেল করে, তো সেটা তার চোখে পড়লো। আর এই জিনিসটা তার খুবই পছন্দ, এই সালমন ফিশের মাথার যে ভুনাটা, এটা রনি খুবই পছন্দ করে। তো ও বলছিল আমাকে যেটাও একটা নিয়ে নিই, তো আমরা এটাও নিয়ে নিয়েছি, আর তেমন কিছু এখান থেকে নেওয়া হয়নি। এদিকে মিষ্টি বানানোর সময় আমরা যে ছানাটা বের করে আনি দুধটাকে লেবু অথবা ভিনেগার দিয়ে ফাটিয়ে, সেই ছানাটাই হচ্ছে এটা। এটা হচ্ছে রেডিমেড, এটা দিয়ে খুব ইজিলি বাসায় খুব সহজেই মিষ্টি বানানো যায়। আসলে এই ধরনের রেডিমেড জিনিসগুলো আছে বলেই আমাদের এখন খুব বেশি কষ্ট করা লাগে না। রেডিমেড জিনিসগুলো থাকলে ঝটপট করে যে কোনো খাবার বানিয়ে নেওয়া যায়। এদিকে রেডিমেড কিছু স্ন্যাক্স আইটেমও আছে যেগুলো জাস্ট একটু ওভেনে অথবা চুলোয় দিলেই তৈরি হয়ে যাবে। আর আমি এই প্রথম পিৎজা তো এর আগেও রেডিমেড দেখেছি, কিন্তু পিৎজার ডোটা আমি এই প্রথম দেখেছি। পিৎজার ডো যদি এরকম রেডি করা থাকে তাহলে তার কথাই নেই, বাসায় এনে যে কোনো সময় পিৎজা তৈরি করে খাওয়া যাবে। এখানে যে পাস্তাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পাস্তা ফ্রেস্কে। নর্মালি যে প্যাকেটের পাস্তাগুলো থাকে সেগুলো তো আমরা অনেক দিন রেখে তারপর খেতে পারি, কিন্তু এই পাস্তাগুলো খুব দ্রুত খেয়ে নিতে হয়, কারণ এগুলোর ডেট খুব কম থাকে, 2-3 দিন কি 1 সপ্তাহের মতো থাকে। আর এখানে যেটা, এটা হচ্ছে নকি দি পাতাতে, এটা আলুর নকি। এটা আমি কয়েকবার রান্না করে খেয়েছিলাম বাসায়, এটা খুবই ভালো লাগে আমার কাছে। এটা আমি যখনই খেয়েছি পান্না দিয়ে খেয়েছি। সো পান্না দিয়ে খেলে কি হয়, এই নকিটা একটু হ্যাভি হয়ে যায়, অল্প খেলেই পেট ভরে যায়, তো আমার কাছে এই নকিটা অনেক ভালো লাগে। ভিডিওটাতে আমি আজ আপনাদের সাথে যতটুকু শেয়ার করেছি তা মার্কেটটা একটা ছোট্ট অংশ মাত্র। চেয়েছিলাম আরও অনেক কিছু শেয়ার করতে যেহেতু মার্কেটটা অনেক বেশি বড়, কিন্তু বাহিরের ওয়েদারটা প্রচণ্ড রকম খারাপ, এর মাঝেও একবার বৃষ্টি হয়ে গিয়েছে, তা বাহিরে বের হয়ে বুঝতে পেরেছিলাম। ইনশাল্লাহ আবার কোনো দিন পুরো মার্কেটের অন্যান্য এন্টারটেনমেন্ট সেক্টরগুলো ঘুরে আপনাদের সাথে শেয়ার করবো আমার ভিডিও পার্ট 2-তে। ততদিন পর্যন্ত আমার সাথেই থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটিও প্রেস করে দিবেন, এতে করে আমার নতুন নতুন সমস্ত ভিডিও সবার আগেই আপনি দেখতে পাবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি আমি এখানেই আজকে শেষ করছি। ফিরে আসবো আবার নতুন কিছু নিয়ে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।